নমস্কার প্রসাদ পরিবারে সকলকে স্বাগত জানাই আজ আলোচনা করব আমরা কিভাবে প্রকৃত গুরু নির্বাচন করব তাহলে শুরু করা যাক সাধকের গুড়া থেকেই বিচার বিবেচনা করে আচার্য সাধু মহাপুরুষদের কাছে যাওয়া উচিত আচার্য বা গুরু কেমন হবেন এই ব্যাপারে এই কথা কয়টি মনে রাখতে হবে প্রথমত নিজের দৃষ্টিতে যাকে প্রকৃত বোধসম্পন্ন এবং তত্ত্বজ্ঞ বলে প্রতিভাত হয় এবং যিনি কর্মযুগ জ্ঞান যুগ ভক্তিযুগ প্রবৃতি পথ যথাযথ জানেন যার সঙ্গে আমাদের অন্তরের প্রশ্নগুলির বিনা আয়াসেই মীমাংসা হয়ে যায় যার সঙ্গে প্রসন্নতা এবং শান্তি অনুভূত হয় যিনি শুধু আমাদের হিতের জন্যই আমাদের সঙ্গে সম্পর্ক রাখেন যিনি আমাদের থেকে কোনো কিছু আশা করেন না এবং যার সমস্ত চেষ্টাই শুধুমাত্র সাধকদের হিতের উদ্দেশ্যেই হয়ে থাকে যার সান্নিধ্যে থাকলে আমাদের আগ্রহ লক্ষ্যের দিকে নিয়ে যায় এবং বৃদ্ধি পেতে থাকে যার সঙ্গ দর্শন ভাষণ স্মরণ ইত্যাদি দ্বারা আমাদের দুর্গুণ দুরাচার দূর হয়ে সদ্গুণ সদাচার রূপ দৈবিক সম্পদ প্রকটিত হয়ে ওঠে যিনি ভিন্ন আর কারো মধ্যে এরূপ অলোকিতত্ব বৈশিষ্ট্য দেখা যায় না যদি এরূপ মহাপুরুষ না পাওয়া যায় তাহলে সাধকের উচিত পুরাণ হয়ে ভগবানের ধ্যান চিন্তা ইত্যাদিতে ব্যাপৃত হওয়া এবং এই বিশ্বাস রাখা যে পরমাত্মা অবশ্যই তাকে গুরু পাইয়ে দেবেন বাস্তবে দেখা যায় যে পূর্ণভাবে পরমাত্মার উপর নির্ভর করার পর ভগবান স্বয়ং গুরুর কাজ পূর্ণ করে দেন কারণ গুরুর মাধ্যমে পরমাত্মা প্রকৃতপক্ষে সাধককে পথ নির্দেশ করেন নমস্কার সবাই ভালো থাকবেন